আপনারা কোথা থেকে এসেছেন? ত্রিপুরা। ত্রিপুরা থেকে? বাড়িতে কি আছেন? এটাই ফার্স্ট হবে। আছে আছে। কি আছে? সকালে সকালে মুছে দাও। কি হলো? ছাড়লি না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এখন আমি দাঁড়িয়ে আছি গালিত্রী ঘাটে। আজকে গালিত্রী ঘাটে ডগের কি রেট চলছে তার সবকিছুর আপডেট আজকে এই ভিডিওটিতে আমি তুলে ধরবো। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। নরমাল সময়টা কি আছে গো? মন্ত্রী আলু কাছে ভালো পিস গুলো কথা ওটা পিস ওটা সামার আছে সামার 9,500 টাকা দাম আছে 9,500 টাকা দাম আছে সামার মার্কেটে দাম কলকাতায় তো দেখে নিতে পারলে ফ্রি আছে চলে আসো না ভিতরে চলে আসো এখানটা আসো না এখানটা আসো কলকাতায় তো দেখে নিতে পারলে ফ্রি আছে আপনারা কোথা থেকে এসছেন ত্রিপুরা ত্রিপুরা থেকে আরে বাহ ডগ নিতে এসছেন ডগ নিতে এসছেন কি ওয়াই ডগ নিতে এসেছি অন্য সফিও আছে আরে আচ্ছা আচ্ছা আজকে এসছেন কি আজকে এসছেন খাওয়ানো আছে তাও একবার দেখিয়ে দিলাম না বেশি খাওয়ালে বমি করে দেবে বাড়িতে কি আছে না এটাই ফার্স্ট হবে কি আছে এই বাচ্চাটা কি খাওয়ানো হয়ে গেছে হ্যাঁ রে বল সবার খাওয়ানো হয়ে গেছে বাড়িটার বয়স কতদিন হয়ে গেছে আড়াই বছর নাম কি রেখেছিল বাড়িটা বললেন ফিমেল না তাহলে আজকে মেল নেবেন আজকে মেল ইম্পোর্টেড রকমের বাচ্চা ইম্পোর্টেড বাচ্চা বলো কম দামে বাচ্চা দেবো তোমার পছন্দ হবে ছাড়লি আর্টিস্ট
এদিকে আসুন, এসছি 9টা। যদি আপনার মনে কারণে এখানে বুকিং হয় ওই আপনি টিকিটটা দেখাবেন, সেলফ লাগে বুকিং করে নেবেন, বিল দিয়ে দেবেন। এটা কত রেখেছো রাম বিড়ালটা? 16,500 দাম আছে। গোল্ডেনটা কি আছে? গোল্ডেন রেড কিপার আছে, মেল নাকি ফিমেল? মেল আছে, দেখো দেখো। পার্সিয়ান ক্যাটটার বয়স কত গো? ও দাদা দাদা পার্সিয়ান ক্যাটটার বয়স 5 উইক, তাই তো? আপু বলছি গোল্ডেন কালারটা কি আছে? এগুলো কি? এগুলো পিস তো যাবে যাবে কত করে এগুলো? 6.5। ল্যাব আছে, ১২,৫০০ টাকা দাম আছে ল্যাবের। ল্যাবের দাম আছে ১২,৫০০। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনাদের কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।